গাছের যে প্রাণ আছে তা ১২৩ বছর আগে বাঙালি বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু আবিষ্কার করেছিলেন। এবার গাছেরা একে অপরের সঙ্গে কথা বলে এই আবিষ্কার করে তাক লাগিয়ে দিলেন জাপানি এক বিজ্ঞানী। তবে মানুষের মতো শব্দে কথা নয়, তাদের মতো করেই সেই যোগাযোগ স্থাপন হয়। গাছের কথা বলার এই আবিষ্কার নতুন করে ভাবাচ্ছে বিজ্ঞানীদেরকে। সম্প্রতি যা সামনে এসেছে বলা যায় তা জগদীশ বসুর থিওরির উপরই দাঁড়িয়ে। একটি গাছ আশেপাশের কোনো প্রাকৃতিক বদল বা নিজের উপর ঘটা কোনো ঘটনা তার প্রতিবেশী গাছকে জানিয়ে দেয় বলে দাবি করছেন সাইতামা ইউনিভার্সিটির এক গবেষক। গবেষণা বলছে এয়ারবোর্ন কম্পাউন্ড এক্ষেত্রে যোগাযোগের অন্যতম মাধ্যম। জাপানের সাইতামা ইউনিভার্সিটির মলিকিউলার বায়োলজিস্ট মাসাৎসুগু টয়োটা একদল গবেষকের সঙ্গে তিনি গাছেদের এই কথোপকথন ক্যামেরাবন্দি করেছেন। জার্নাল নেচার কমিউনিকেশন পত্রিকায় তা প্রকাশ হয়েছে। এরই মাঝে নতুন এই আবিষ্কার হইচই ফেলে দিয়েছে বিজ্ঞানীদের মাঝে। মূলত গাছেরা তাদের পারস্পরিক প্রতিক্রিয়া কিভাবে প্রকাশ করে বা তাদের প্রতিবেশীদের সঙ্গে কিভাবে যোগাযোগ তৈরি করে তারই ছবি ধরা পড়েছে সেখানে। বিশেষ করে কোনো শত্রু সামনে এলে তার হাত থেকে নিজেকে রক্ষার জন্য তৈরি হইতে যে প্রক্রিয়া গাছেদের নিজেদের মধ্যে যোগসূত্র ও প্রতিক্রিয়া তৈরি হয় তাকেই রেকর্ড করেছেন টয়োটা। এই প্রতিক্রিয়াকে এয়ারবোর্ন অ্যালার্ম বা বায়ুবাহিত সতর্কীকরণ বলা যায়। জাপানের সাইতামা গবেষণায় ব্যাখ্যা করেন, গাছপালা পোকামাকড় বা অন্যান্য উপায়ে ক্ষতিগ্রস্ত নিকটবর্তী উদ্ভিদ দ্বারা নির্গত উদ্ভায়ী জৈব যৌগ শনাক্ত করে। তারা এই শব্দগুলো অনুভব করতে পারে এবং প্রতিক্রিয়া হিসেবে তাদের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা শুরু করে। এ ধরনের আন্তঃউদ্ভিদ যোগাযোগ পরিবেশগত হুমকি থেকে উদ্ভিদকে রক্ষা করতে সহায়তা করতে পারে। উদ্ভিদের এই যোগাযোগটি বোঝানোর জন্য বিজ্ঞানীরা একটি পরীক্ষা করেন। তারা একটি পাত্রে কিছু পাতা এবং শুয়োপোকাকে রাখেন, আরেকটি পাত্রে অ্যারাবিডোপসিস থালিয়ানা নামের এক ধরনের সরিষা গাছের আগাছা রাখেন। দুটি পাত্রকে একটি বায়ু পাম্প দ্বারা পরস্পরের সাথে সংযুক্ত করে দেওয়া হয়। সায়েন্স অ্যালার্ট জানিয়েছে, শুয়োপোকাগুলোকে টমেটো গাছ পাতা দেওয়া হয়েছিল খাওয়ানোর জন্য। গবেষকরা তখন পর্যবেক্ষণ করছিলেন পোকামাকড়ের ক্ষতির প্রতিক্রিয়া হিসেবে গাছপালা কিভাবে একে অপরের সাথে যোগাযোগ করে তা অনুসন্ধান করেছিলেন। এখানে পাতা এবং শুয়োপোকা সংকেত নির্গত ক্ষতিগ্রস্ত উদ্ভিদের প্রতিনিধিত্ব করে এবং অক্ষত আরবিডোপসিস থালিয়ানা গাছগুলো সেই সংকেতগুলো গ্রহণ করে এবং প্রতিক্রিয়া জানায়। এতে ইঙ্গিত দেয় যে অক্ষত উদ্ভিদগুলো তাদের নিকটবর্তী ক্ষতিগ্রস্ত উদ্ভিদের পাঠানো সংকেতে প্রতিক্রিয়া জানাতে সক্ষম হয়েছিল। এটি মানব কোষে পর্যবেক্ষণ করা যোগাযোগের অনুরূপ। নুল আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।